রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে বেশ কয়েক দফা দাবি নিয়ে বিক্ষোভ দেখালো সরকারি কর্মচারীরা। এদিন পুরসুরা ব্লক অফিসের সামনে চলে বিক্ষোভ, পাশাপাশি এলাকার দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দীপক মুখার্জি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির আরামবাগ মহকুমার সভাপতি, সম্পাদক মণ্ডলীর সদস্য শুভম চক্রবর্তী, পুরসুরা ব্লক সম্পাদক জয়দেব চক্রবর্তী, মোহন সরকার উপস্থিত ছিলেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই দিনে কর্মসূচি নেওয়া হয়। আমাদের অভিযোগ, এই রাজ্য সরকারের কাছে দুটো দাবি আমাদের আছে। সেই দুটো দাবির অন্যতম দাবি হচ্ছে যে আমরা মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হচ্ছি। সারা ভারতবর্ষে সব রাজ্য সরকার তার কর্মচারীদের নিয়মিতভাবে কেন্দ্রীয় আইন মেনেই মহার্ঘ ভাতা প্রদান করে। আমাদের ক্ষেত্রে পশ্চিমবাংলায় রাজ্য সরকার কোনো এক অজ্ঞাত কারণে রাজ্য সরকারিদের সেই মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত করছে। এই সম্বন্ধে আমাদের লাগাতার অভিযান আছে। এদিন পৌরসভা বিডিও অফিসের সামনে টিফিন পিরিয়ডের সংগঠন নেতৃত্ব কর্মচারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জানা যায় আরামবাগ মহকুমা জুড়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের নিয়েই এমন কর্মসূচি পালন করা হবে। হুগলি থেকে পাপ্পু সাতরা, রিপোর্ট বাংলা ভারত সংবাদ।